フフフフ。 মেয়ের হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টা থেকে আপনারা জানেন বাংলাদেশ সময় রাত এগারোটা এবং সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি আজও এর ব্যতিক্রম নয় আজ আমরা বেশ কয়েকটি প্রসঙ্গকে এই আলোচনার টেবিলে আনতে চাই প্রথমত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের দাবিতে বিভিন্ন জেলায় বিএনপিটি সমাবেশ করছে সেখানে আজ আমরা নাটক থেকে হামলার খবর পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় তারা দাবি করছেন যে এই হামলা হয়েছে বলে তাদের একটা দাবি রয়েছে সে কারণে আমরা প্রথম আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি তৃণমূলের সংঘাত সব মৌসুমে কি খেলা হবে পাশাপাশি চেষ্টা করব পরের অংশে পেনশন এবং কোটা প্রসঙ্গকেও নিয়ে আসতে আপাতত আমরা তৃণমূলের সংঘাত এই প্রসঙ্গটি নিয়ে শুরু করতে চাই যার কারণে আজ আমরা আমাদের স্টুডিওতে যে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হব এছাড়াও অনলাইনে যারা যোগ দেবেন তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডানপাশ থেকে আমার ডানপাশে আছেন এ বি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা জনাব সুভাষ সিংহ রায় সুভাষ দা আপনাকে স্বাগত জানাচ্ছি চব্বিশ ঘন্টায় একই সঙ্গে আলোচনায় স্বাগত জানাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান ডক্টর কামরুল আপনাকেও স্বাগত জানাচ্ছে আমাদের চব্বিশ ঘন্টায় এছাড়াও আমাদের সাথে অনলাইনে যোগ দিচ্ছেন নাটোর থেকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন আশা করি দেওয়ান শাহিন আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এছাড়াও নাটোর থেকে আরও একজন যোগ দেওয়ার কথা কিছুক্ষণের মধ্যেই তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইসলাম রাজন তিনিও নিশ্চয়ই যোগ দেবেন আমি দেওয়ান শোফ শাহীনের কাছ থেকে আলোচনাটা শুরু করি বরং আমরা এখন পর্যন্ত যা দেখছি বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভাগ থেকে শুরু করে জেলা নানান পর্যায়ে বিএনপি আন্দোলন সমাবেশ করছে আজ যেই সমাবেশ হয়েছে তাদের নাটোরে বিএনপির সেখানে আমরা দেখছি যে হামলা হয়েছে তাদের সমাবেশ পণ্ড হয়েছে ছয়জন আহত হয়েছে বিএনপির বেশ কয়েকজন নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে আমি বরং দেওয়ান শাহীনের কাছ থেকেই জানতে চাইব যে কেন আসলে বিএনপির এই সমাবেশে যেখানে আসলে আপনার খালেদা জিয়ার মুক্তি চাইছেন সেখানে হামলা হলো কেন পণ্ড হলো কারা হামলা করলো দেওয়ান শাহীন

নাটোর জেলা বিএনপি আমি প্রথমেই আপনাদেরকে সালাম জানা জানাতে চাই এবং পক্ষ থেকে এবং নাটোরের জন সর্বস্তরের জনগণের প্রত্যক্ষ ভোটে একমাত্র জনতা নেতা অ্যাডভোকেট পুরসভার পক্ষ থেকে এবং নাটোরবাসীর পক্ষ থেকে নাটোর জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি করেছেন আমি দুঃখ বলছি যে একটি সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নাটোর জেলায় একজন সন্ত্রাসী বিনা ভোটে নিশিরাতের ভোটে ড্যামি নির্বাচনের ভোটে তাদের ভাষায় নির্বাচিত কিন্তু নাটোরবাসী মনে করেন যে তারা কোনো ভোটে নির্বাচিত না একজন সন্ত্রাসী অবৈধ এমপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নাটোরবাসী আজকে জিম্মে করেছে আজকে দেখেন আমাদের প্রিয় নেত্রী দক্ষিণ এশিয়ার অভিশন নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে নাটোর জেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ছিল সে সমাবেশ আমরা শান্তিপূর্ণ ভাবে বরাবরই আমরা নাটোরে যে কার্যক্রম গুলো করি দেওয়ান শাহিন আমি আপনাকে খুব মানে আপনি যদি খুব মানে দ্রুততার সাথে আপনি আমার প্রশ্নটা উত্তর করেন আমি আপনাকে কাছে জানতে চাইছি কেন আসলে বেনপির এই সমাবেশ পণ্ড হলো কারা হামলা করলো পুলিশের আসলে ভূমিকাটা কীরকম ছিল এগুলো যদি আপনি আমাকে শর্ট করে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় আমার সাথে আমার আরও অতিথি আছেন তো তাদের মন্তব্য জানতে হবে দেওয়ান শাহিন আমরা আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি সর্বসাধারণ মধ্যে আছি আজকে সকাল নয়টায় আমাদের আমি আমার বন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে দেখছি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগ বন্ধু তো শান্তিপূর্ণ কর্মসূচি চালা চলার অঞ্চল অবস্থায় আমাদের দলীয় কার্যালয়ের সামনে যখন লোকজন আমাদের দলীয় নেতা কর্মীরা আসছিল ঠিক এমনি টাইমে হাফাস্তা নামে একটি জায়গায় আহ আওয়ামী সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা আমাদের শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল ইসলাম চপল তাকে জনতা ব্যাংকের সামনে আহ নির্মম আহত করলো তার মাথায় একুশটা সিলাই পড়েছে গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এটা আমরা জানতে পেরেও আমরা দেওয়ান শাহীন দেওয়ান শাহীন দেওয়ান দেওয়ান শাহীন গণমাধ্যমের রিপোর্ট গুলোতে তো আমরা লক্ষ্য করছি এখন আপনি যদি আমাকে একটা আলটু পরিষ্কার করেন গত কয়েকদিন আগে বিএনপি থেকে আমরা যেটা শুনেছিলাম যে বিএনপির অভ্যন্তরে বেশ কিছু রদবদল হয়ে গেছে এখন সেই রদবদলের বদলের কারণে এটা কি আপনাদের অভ্যন্তরীণ কোন্দল নাকি আসলে এটা আসলে প্রতিপক্ষ আপনাদের উপরে হামলা চালিয়েছে সেটার বিষয়টা একটু স্পষ্ট করবেন এবং পুলিশ আসলে এই পুরো ঘটনার সময় তার ভূমিকাটা কেমন ছিল নাটোর জেলা বিএনপি এটা গোটা গোটা বাংলাদেশের মানুষ জানেন আওয়ামী লীগ জানেন এবং সবাই জানেন যে নাটোরে আর সব দল আছে কিন্তু কোন দল নেই বিএনপি রাজনীতিতে নাটোর বিএনপি রাজনীতিতে আমাদের কোন কোন দল কোন অভ্যন্তরীণ কোন দল কোন আমাদের নিজস্ব কোন দ্বন্দ্ব ফসাদ নেই আমরা সবাই এক প্ল্যাটফর্মে একই সাথে একই ভাবে কার্যক্রম করি আমি যে কথাটি বলছিলাম সে কথাটি হচ্ছে যে আমরা যখন শোনার পরে আমাদের মিটিং এ আজকে সমাবেশ যিনি সভাপতিত্ব করবেন আমাদের জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আহ আল্লাহ সহিদুল ইসলাম বাথু সাহেব উনি যখন আমাদের মিটিং এ সভাপতিত্ব করার জন্য আসছিল আসার পথে আমাদের সমাবেশ থেকে প্রায় পাঁচশো পাঁচশো গাছ দূরে আমাদের একটি গাছ স্কুল আছে গাছ স্কুলের সামনে তাকে আওয়ামী সন্ত্রাসী এই চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে যুবলীগের সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে প্রহার করলো আপনি আশ্চর্য হয়ে যাবেন একটি সত্তর বছরের বয়স্ক বয়বৃদ্ধ প্রবীণ নেতা আওয়ামী লীগ এবং বিএনপি উনি প্রবীণ নেতা ওনাকে হাত হাতে হাত কেটে এই চাকরি মেরে হাত কেটে একদম হাতটাকে নামিয়ে দিয়েছেন দুই পায়ের রক কেটে দিয়েছেন দুই পায়ের রক কেটে দিয়েছেন দেখেন আমি দেখাচ্ছি দুই পায়ের রক কেটে দিয়েছেন বিষয় না কুপিয়া কুপিয়া যখন করেছেন উনি একজন ডায়াবেটিস রোগী উনি একজন আহ বহু রোগে আক্রান্ত একজন বয়স্ক মানুষ বয়স্ক নেতা প্রবীণ নেতা কথা সাধারণত আমরা এই ধরনের নৃশংস বা বিভৎস ছবি দেখানোর মানে পক্ষে না বা এই ধরনের দেখানোর চেষ্টা করি না আমরা আমি যাই হোক আপনার বক্তব্য স্পষ্ট আপনি বলছেন যে প্রতিপক্ষ থেকে আসলে এই ধরনের বিভৎস হামলা চালানো হয়েছে আমি একটু শরিফুল ইসলাম রমজান তিনি জেলা আওয়ামী লীগ নাটোরের সাধারণ সম্পাদক তার বক্তব্যটা একটু শুনতে চাই শরিফুল ইসলাম আপনি যদি আমাকে শুনতে পান যদি আপনি দেওয়ান সাইনের কথা শুনে থাকেন সেখানে আপনাদেরকে অভিযুক্ত করা হচ্ছে এমনিতে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের পর থেকে সাতই জানুয়ারি বিভিন্ন জায়গা থেকে যে গণমাধ্যমে খবর পাচ্ছি আমরা তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ তার নিজস্ব কুন্দলের মধ্যেই আসলে অনেক শক্তি হারিয়েছে বা অনেক রক্ত ঝরেছে এখন আসলে কি কারণে আসলে এই বিএনপি যে অভিযোগটা করছে আপনারা তাদেরকে হামলার দিকে যাচ্ছেন কি জন্য তারা তাদের মুক্তির আন্দোলনই তো আছেন শরীফুল ইসলাম রমজান আমি আশা করব এরপর থেকে আমাদের নিঃশ্বয় প্রোডাকশন টিম আমাদের যারা অনলাইনে যোগ দেন তাদের সাথে আগে আমরা একটু যোগাযোগ করে নিলে আসলে এসে দর্শকও বিরক্ত হবেন আপনারাও বিরক্ত হবেন না আমি একটু যেতে চাই শরীফ ইসলাম আজও আপনি শুনছিলেন দেওয়ান শাহিন বলছিলেন যে আপনারা কেন তৃণমূলে তাদেরকে হামলা করছেন যেখানে তাদের নেত্রীর মুক্তির আন্দোলনের দাবিতে তারা মাঠে ছিলেন শরীফুল ইসলাম রমজান আপনি শুনতে পাচ্ছেন না আমি মনে ওনাকে পাচ্ছি না যাই হোক অসংখ্য ধন্যবাদ আমি জানি না সুভাষ সিংহ রায় এবং ডক্টর কামুল হাসান কতটুকু ইনফরমেশন আমরা তাদের কাছ থেকে পেলেন আমি বরং সুভাষ দা আপনি যেটুকু শুনতে পেরেছি আমরা যাই হোক অনলাইনে আসলে সবসময় যে আমার সবসময় সংযোগ সুখ ভালো পাবো তাও না যেটুকু জানতে পেরেছি তাতে তো আপনি শুনলেনই যে বিশেষ করে বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন তিনি সরাসরি বিপরীত দল বা প্রতিপক্ষ আওয়ামী লীগকে আসলে বলছেন যে তারা এই ঘটনা ঘটিয়েছেন আপনি যদি আজকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শোনেন সেখানেও তিনি বলছিলেন যে আসলে ঝড় বাদল বৃষ্টি কোনো কিছুই আসলে না এই ধরনের বিষয় আসলে 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 সব মৌসুমি খেলা হবে এইটা কি আসলে খেলার নমুনা কিনা যেটা আমরা নাটোরে লক্ষ্য করলাম যে বিএনপি তার নেত্রীর আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে বিভাগ বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছে জেলা পর্যায়ে যখন দলটি সংগঠিত হতে যাচ্ছে পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ আগে থেকেই ছিল এখন দলের প্রতি অভিযোগ আনছেন আওয়ামী লীগের প্রতি সেখানে কর্মীরা না এতে আমি আশ্চর্য কিছু হয়নি আশ্চর্য হয়নি এই কারণেই যে আমাদের রাজনীতিতে সহিংসতার নতুন কিছু নয় ওকে এবং আমাদের রাজনীতির যে বিকাশ হওয়ার কথা ছিল যে রাজনীতির সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সুরাজনীতি ফিরে আসার কথা ছিল সেটা আমরা গড়ে তুলতে পারিনি এবং একটিমাত্র রাজনৈতিক দল সে দলে যে দলের কথাই বলেন না কেন একার পক্ষে সম্ভব না সুরাজনীতি প্রতিষ্ঠিত করা কিন্তু নাটোরের এই ঘটনা কি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এ কারণেই যে আপনি নিশ্চয়ই এর আগে উল্লেখ করেছেন একটা রদবদল কিংবা অদল বদল বিএনপির রাজনীতির ভিতরে হয়েছে এবং সেটা চাপা ক্ষোভও রয়ে গেছে বিএনপি আভ্যন্তরীণ সংকট নতুন কিছু নয় আবার অন্য রাজনৈতিক দলের ভিতরেও যে রাজনৈতিক সংকট নাই সেটাও বলা যাবে না অতএব যে সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত সেই লাইন খেলার আম খেলে যা কিন্তু আমাদের এখানে খেলা শব্দটি আপনি যেভাবে উৎকলন করলেন মানে পশ্চিমবঙ্গের একজন তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল প্রথম খেলা হবে শব্দটি এটা ছড়িয়ে দিলেন তারপর থেকে নারায়ণগঞ্জে গেল নারায়ণগঞ্জ থেকে এখন জাতীয় পর্যায়ে বাংলাদেশে এসেছে তা রাজনীতি তো খেলার বিষয় না রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করার বিষয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর শেষ সাক্ষাৎকারে আমি দেখেছি নিমায় সাধন বসুর কাছে তিনি সাক্ষাৎকারে বলছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল রাজনীতি শব্দের অর্থ কি আপনার কাছে তিনি উত্তর দিয়েছিলেন রাজনীতি মানেই হচ্ছে মানুষকে জীবনকে একটু একটু করে সুন্দর করা তা আমরা সারা দেশব্যাপী আমরা যে বিষয়গুলো দেখছি দলের ভিতরে উপদল দলের ভিতরে কোন দল দলের ভিতরে নানান ধরনের সংকট রদবদল বলি অদল বদল এই সবগুলোই কিন্তু আমরা চোখের সামনে দেখছি তা স্বাভাবিক কারণে কি ঘটেছে কি না ঘটেছে তথ্য প্রমাণ সাপেক্ষেই আখড়ে সকলেরই কথা বলা উচিত জি কিন্তু আমরা যেটুকু তথ্য জানতে পারছি এখন পর্যন্ত যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাদের কাছ থেকে আমি খুব বেশি তথ্য জানতে পারিনি কিন্তু গণমাধ্যমে যে বরাত দিয়ে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে যতটা না বিএনপির অভ্যন্তরীণ কুন্দলের বিষয়টি সামনে আসে তার থেকে নাটোরের যে চারটি আসন আছে নাটোর এক লালপুর বাগাতিপাড়া বা নাটো দুই নাট সদর নলডাঙ্গা বলেন বা নাটো সিংরা বলেন নাট চার বলেন সেগুলোতে প্রত্যেকটাতে আমি দেখছি আওয়ামী লীগের মধ্যেই অভ্যন্তরীণ কন্দলটা আসলে সবচেয়ে বেশি গণমাধ্যমের রিপোর্ট বলছে সেক্ষেত্রে আসলে এই যে নিজেদের যে কোন্দল আছে এই সেই কোন্দল থেকে যে ক্ষোভ বা যে সংঘাত বা যে সংঘর্ষগুলো হচ্ছে সেটা কি কি কোনোভাবে ডাইভার্ট করে প্রতিপক্ষের দিকে যাওয়া হচ্ছে কি না না এই অপকৌশল কিন্তু নতুন কিছু নয় আপনি ধারণাটা করতেই পারেন অনুমানটা করতে পারেন কিন্তু আজকের ঘটে যাওয়া যে দুর্ভাগ্যজনক ঘটনাটি সেটা এর সাথে মিল আছে কিনা এটা কিন্তু আমাদের সময় নিয়ে যাচাই বাছাই করতে হবে এবং কোনো কিছু এখন আপনি চেপে রাখতে পারবেন না এবং তথ্য প্রবাহের অন্তের সময়ে কারোর না কারোর কাছে কিন্তু এই তথ্যগুলো থাকবেই এবং সবার হাতেই এখন ক্যামেরা এইগুলো সবই প্রকাশিত হয়ে যাবে অতএব যদি আভ্যন্তরীণ কন্দলকে অন্যদিকে বিস্তার করবার জন্য কিংবা এটাকে ঢেকে রাখার জন্যে ধামা চাপা দেওয়ার জন্যে এই কাজগুলো যদি করা হয়ে থাকে যেই দলটি করে থাকবে সেই দল নিজেই সংকটে পড়বে এই কারণে আপনি ধামা চাপা দিতে পারেন আপনি ধামাকে চাপা দিবেন কি দিয়ে এগুলো কিন্তু আপনার মনে রাখা দরকার হাতে আমার বিশ্বাস হয় না যে বিএনপির বাইরে কোনো রাজনৈতিক দল এই যে বেগম খালদা জিয়ার মুক্তির আন্দোলন বলেন না যাই বলেন না কেন এই আন্দোলনের ভিতরে প্রবেশ করে এটি সংকটের জায়গা তৈরি করবে এবং এই সংকট তৈরি করতে গেলে কিন্তু যারা করতে যাবে তারাই কিন্তু নানান রকম সংকটের মধ্যে পড়বে ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার বিশ্লেষণটা কি হবে আমরা এর আগেও বেশ কয়েকবার লক্ষ্য করেছি যে বিএনপি যখনই সংগঠিত হতে যায় তখনই তারা কেন্দ্রে তাদের প্রধান নেত্রীকেই নিয়ে আসেন এবং তাকে ঘিরেই সেটা বিভাগে হোক বা শহরে হোক মফস্বলে হোক জেলা পর্যায়ে থেকে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেন আবারও সাতই জানুয়ারির পর পাঁচ থেকে ছয় মাস চলে গেছে আবারও বিএনপি এটাকে সামনে নিয়ে এসে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কিন্তু অনেকেই এই অভিযোগটা করে বিএনপি সময় গিয়ে আন্দোলনের মাঠে ডাইভার্ট হয়ে যায় তারা তার মূল ইস্যু থেকে বা মূল ফোকাস থেকে সরে যায় এক্ষেত্রেও কি বিএনপি যে এখন যা করছে সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এবং সরকারি দলের যে হস্তক্ষেপের অভিযোগ আছে সেটা কি কতটুকু আসলে ভিত্তি পায় হুম ধন্যবাদ আপনাকে আমার যদিও সহ এবং যারা শুনছেন আমি আপনাদের কথা শুনছিলাম নাটোরের এই নৃশংস যে আক্রমণ এবং সেখানে আমি দেখলাম যে মোসাদ্দেক হোসেন বুলবুল যিনি উনি সাবেক মেয়র এবং ওখানের ভারপ্রাপ্ত জেলা আহ্বায়ক জি এবং ওখানের জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক যে বিএনপির শফিক সম্ভবত শফিকুল ইসলাম শ্যামল তারা আহত হয়েছেন তো যেহেতু ওনারা আহত হয়েছেন বিএনপির ভিতর যদি কোন দলও থাকে কোন পক্ষে কে আছে ওনারা প্রবীণ নেতা ওনারা ভালো করেই জানবেন এটা জানার জন্য শুধু একটা ফোন কল ইজ অ্যান্ড আর আরেকটা বিষয় হচ্ছে যে সবার কাছে মোবাইল আছে দাদা যেটা বলছেন ভিডিও ফুটেজ আছে আমাদের এই আলোচনায় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা দরকার ছিল এই কাজটা ছিল পুলিশের আমার আর দাদার না কে কাকে মেরেছে এটা জাস্ট অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে ওদেরকে আমাদের করের টাকায় বেতন দেওয়া হয় পুলিশ ভাইদের ওই এলাকায় তারা অনেক পরে আসছে নির্লিপ্ত ছিল এটা তো অভ্যস্ত হয়ে গেছে অবশ্য এটা অভ্যাসবশত এটা স্থিতি জড়তা বা জড়তা যেটাই বলুক অর্থাৎ বিএনপির কর্মী নেতা কর্মীরা আঘাতপ্রাপ্ত হলে পুলিশের স্থিতি জড়তা কাজ করে অথবা আক্রমণ করার প্রয়োজন হলে জড়তা কাজ করে এই হচ্ছে অবস্থা আমরা আঠাশ তারিখে এগুলো দেখেছি এগুলো জাস্ট সময় নষ্ট আলোচনা আমি শুধু মনে করি যে ওখানে যেই ভিডিও ফুটেজ আছে সংশ্লিষ্ট ওই এলাকায় যারা আমাদের গরিব সারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন নেন ওখানে পুলিশ ভাইরা আপনারা দয়া করে ওই বিষয়টি যাচাই করেন আর যারা অভিযোগ করছে তারা করেন এটা তাদের কাজ আমাদের টক শোতে আরও গুরুত্বপূর্ণ জিনিস আছে আলোচনা করা তবে আমি একটা জিনিস মনে করি তাদের নিজস্ব কন্দল যে পর্যায়ে গেছে ডামি ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিশেষ করে শাসক দল ক্ষমতায় থাকবার জন্যে এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটাকে খণ্ড বিখণ্ড করেছে এবং এখানে বিএনপির লোকজন খুঁজে পাওয়া যাবে না এই অনেক দিন পর এটা বাঘের সামনে হরিণের মতো আহার তারা নিজেরা নিজেরাই এক দলের মধ্যে এই যে পাওয়ার বিভাজন করার যে অশুভ একটা দ্বন্দ্ব চলছে তাতে করে ওই যে মনস্টার হলে যা হয় আপনার প্রতিপক্ষ যদি না থাকে ওই যা নিজের পক্ষেরই অপেক্ষাকৃত দুর্বলকে খেয়ে ফেলে মনস্টার এই অবস্থা কিন্তু দেশের এটাই আসলে এক বাক্যে আমার মন্তব্য তবে আমি মনে করি তারপরে তো আশা ছাড় ছাড়তে নেই বেগম খালেদা জিয়া অসুস্থ উনি চিকিৎসা ডিজার্ভ করেন এর আগে অনেকেই এরভাবে চিকিৎসা নিয়েছেন আমরা দেখেছি সেলিম সাহেব নিয়েছেন তারপর আমাদের আসমা আবদুর রব নিয়েছেন যাই হোক ওই গল্পে না যাই ওনাকে দিচ্ছেন না তো ওনার নেতাকর্মীরা যেই ইস্যুতে আন্দোলন করছে আমি মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং উনিও আমাদের সিনিয়র সিটিজেন এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী এত অসুস্থ অবস্থায় উনি কি অপরাধে এত বড় সাজা পাচ্ছেন মানুষ তো বুঝেন যেখানে দুদুকে দুই আড়াই হাজার অভিযোগ পেন্ডিং বেনুজি রাজিজ কিংবা ওই যে মতিওর ছাগল মতিওর কাণ্ডের মতিওর এইসব লোকজনকে খুঁজেই পাওয়া যায় না তো ফলে আমরা এগুলো এগুলো হচ্ছে কি একটু বিবেক থাকলেই কমন সেন্সের উপর বড় সেন্স আর বিজ্ঞান কিছু নেই যারা আমাদের টকশো শোনে তারা আমাদের চেয়ে কম বুঝে না ফলে আমরা এই জায়গায় সমনাষ্ট করে জাতির আরও গুরুত্বপূর্ণ জায়গায় করি ওখানে যারা পুলিশ আছে ওরা যে দায়িত্বে আছে যারা অভিযোগ করবেন তারা যাচাই করে দেখবেন যে এই আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র হাতে নিয়ে আমি টেলিভিশনে একটু দেখেছি অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ শাসক দলের দীর্ঘদিন ক্ষমতা চর্চা করা ব্যক্তিগুলাই হয় তো আমার অনুমান হচ্ছে এটা তারপর আমি যেহেতু যাচাই করে সিদ্ধান্ত দেওয়ার পক্ষে আমি বলবো যে যারা এই দায়িত্বে আছেন যারা বেতন ভোগ করেন আমাদের করের অর্থে দায়িত্ব পালন করুন যে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনার সবাই আশা করবেন যে প্রকৃত অপরাধীরা কারা সেটা ধরা পড়ুক এবং অস্ত্রধারীরা যে বিভিন্ন সময় দেখা গেছে যে খুঁজে পাওয়া যায় না নিশ্চয়ই বা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে আমি একটু বিরতি নেই বিরতির পর ফিরে এসে আমরা পেনশন এবং কোটার বিষয় নিয়ে একটু কথা বলতে চাই নিশ্চয়ই আপনার আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানাবেন কারণ অনেকেই বলা হচ্ছে যে কোটা এবং পেনশনের বিষয়টিকে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা এবার একটু চেষ্টা করে দেখি নাটোর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শরিফুল ইসলাম রমজান তাকে পাওয়া যায় কিনা জনাব শরিফুল ইসলাম রমজান আমরা যদিও চেষ্টা করছিলাম যে আলোচনার প্রথম ধাপে এটা শেষ করে ফেলতে আপনাকে পাইনি আমরা প্রথম ধাপে এখন যেহেতু পেয়েছি ছোট্ট ছোট্ট করে আপনি একটু আপনার মন্তব্য জানাবেন এখন পর্যন্ত আমরা একটু আগে যে আলোচনায় পেলাম সেটা বিএনপি জেলা যুগ্ম অভয়ক যিনি আছেন দেওয়ান শাহিন তিনি সরাসরি অভিযোগ করছেন যে আসলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই আসলে এভাবেই হামলা চালিয়েছেন এবং পণ্ড করেছেন কেন আপনাদের দিকে এই অভিযোগের আঙুল উঠছে আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি জি আচ্ছা ওকে যারা ফরাদ আলী দেওয়ান সাইন উনি যে অভিযোগগুলো করলেন আমি শুনেছি আসলে আমাদের আজকে যে জেলা বিএনপি বিক্ষোভ ছিল সারা দেশে বিএনপির বিক্ষোভ ছিল তারই অংশ হিসেবে নাটোর জেলা বিএনপিও বিক্ষোভের আয়োজন করেছিল এই বিক্ষোভ তারা যখন পূর্ব প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় তারা পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এই সংঘাতটা তৈরি করেন সেখানে আমাদের নেতাকর্মীর নেতাকর্মীরা ওই পদ দিয়ে আসছিল আসার পথে তারা অতর্কিতে আমাদের নেতাকর্মী এবং পুলিশ যারা ছিলেন দায়িত্বরত তাদের উপরে অতর্কিতেই তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাদের প্রতি হামলা করে আর যাদেরকে যারা যারা এই হামলায় আহত হয়েছে তারা যে দাবি করছে এটা কিন্তু তাদের আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব আছে আপনারা এটা কতটুকু জানেন যে ওনারা বলেছেন যে নিশিরাতের ভোটে সরকার তারপরে হচ্ছে সন্ত্রাসীর এই অঞ্চলে স্বঘোষিত সন্ত্রাসীর সাম্রাজ্যের অধিপতি নানান কথা বলেছেন আমাদের একজন নেতাকে ইঙ্গিত করে আসলে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো যে তারা এই নাটোরে একটা সময় বাংলা বাহিনী গঠন করে সন্ত্রাসী লালন করে সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই শাইক আব্দুর রহমান তাদেরকে দিয়ে এই নাটোরের নাটোর সদর আসন সহ সমগ্র নাটোর জেলা এবং রাজশাহী পার্শ্ববর্তী নওগাঁ জেলা বাগমারা ফুটিয়া আত্রাই রানীনগর এই অঞ্চলটা ছিল সন্ত্রাসীর অভয় অরণ্য সেই সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে যারা যুক্ত ছিল তারাই কিন্তু আজকে যাদেরকে তারা অভিযুক্ত করতেছে যাদেরকে আমাদের সহযোগী সংগঠন যুবলীগ বা অন্যান্য সংগঠনের বলছে আসলে তারা কিন্তু আমাদের কেউই নয় জানতে হবে হবে। এবং আপনারা যদি আমি একটা পিকচার দেখাই আপনি দেখবেন যে এখানে সন্ত্রাসীর গডফাদার কুদ্দুস তালুকদার দুলু সাহেব এবং দুলু সাহেবের পাশে দেখেন খেয়াল করলে দেখবেন আজকে যাকে অভিযুক্ত করা হচ্ছে তারা এখানে দাঁড়িয়ে আছে

হচ্ছে শান্তি সমাবেশ রাজপথ দখল করা বা আমাদের উন্নয়ন সমাবেশ কোনটাই ছিল না তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তারা মিটিং মিছিল করবে এতে আমাদের কোনো বাধা নেই আমরা বাধা দেওয়ার প্রশ্নই আসে না আমরা কেন বাধা দিব কিন্তু এই নাটরি একটা সময় অবরুদ্ধ ছিল একটা সময় আমরা দেখেছি যে সবাই বলেছেন যে এই নাটরে ওকে আপনার কথা আপনার কথা একদম আপনার কথা একদম পরিষ্কার আপনি বলছিলেন দুটি পয়েন্ট এক বিএনপির অভ্যন্তরীণ কন্ডল এবং আরটি বলছেন যে বিএনপি সমাবেশ থেকে আপনাদের উস্কানি দেয়া হয়েছে বা সেই উস্কানি থেকে আসলে ঘটনার সূত্রপাত আমি আপনার কাছে জানতে পেলাম না আসলে এই ঘটনায় পুলিশের ভূমিকা আপনি কেমন দেখেছেন এই ঘটনায় পুলিশের কেমন দেখেছেন এই ঘটনায় পুলিশ কেমন এই ঘটনায় পুলিশ আমরা তো ঘটনাস্থলে ছিলাম না তবে আমরা যতটুকু জেনেছি যে পুলিশ পূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছেন এবং পুলিশ যারা এই হামলার সঙ্গে যুক্ত হয়েছিল বা যাদের উভয় পক্ষে যারা এর সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ লাঠি চার্জ করেছে এবং এই জায়গা থেকে তাদেরকে আহ বিতাড়িত করছে এবং আমরা আশা করছি পুলিশ অভিযান চলছে যারাই শহীদুল ইসলাম বাচ্চু ভাই অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ তিনি দীর্ঘ

ছাত্র নেতা ছিলাম আপনার পরিচয় করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা যদিও প্রায় পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর আগে চার দশক হয়ে গেল প্রায় উনিশশো সালে এগারোই ডিসেম্বর বজলুর রহমান শহীদ অর্থাৎ পাগলা শহীদ নামে যে খ্যাত জসিমুদ্দিন হলে বেগম খালদা জিয়া তিনি অনুষ্ঠানে থাকা অবস্থায় আভ্যন্তরীণ কলদলে নিহত হয়েছিলেন বেগম খালদা জিয়াকে সামনের দরজা দিয়ে তিনি বের হননি তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়েছিলেন এমন একটা সংকট পরিস্থিতি আমরা দেখেছি উনিশশো সালে চৌঠা সেপ্টেম্বর মামুন এবং মাহমুদ নামে যেটা সূর্যসন হলের পানির ট্যাঙ্কির ভিতরে তাদের লাশ দেওয়া হয়েছিল এই আভ্যন্তরীণ কন্দলের মধ্যে দিয়ে অতএব নতুন কোন ঘটনা বিএনপির মধ্যে এই দ্বন্দ্বের জায়গাটা তাহলে আরেকবার তাহলে আরেকবার চেষ্টা করি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন সমত এখনো আছেন তাহলে তার কাছে শুনে নি আপনি যেটা বলছেন যে অভ্যন্তরীণ কুন্দল কিংবা নতুন ঘটনা নতুন ঘটনা না কিন্তু শরীফুল ইসলাম রমজান বলছিলেন যে বিএনপি থেকে উস্কানি দেওয়া হয়েছিল এই সংঘাতের পেছনে তাহলে একটু দেওয়ান শাহিনের কাছে শুনতে হয় যদি দেওয়ান শাহিন যদি থেকে থাকেন দেওয়ান সাহিন আপনি শুনছিলেন যে একটু আগে শরীফুল ইসলাম রমজান বলছিলেন যে এই ঘটনার পেছনে আপনাদের একটা উস্কানি আছে কি বলবেন এই ঘটনার পেছনে আপনাদের একটা উস্কানি আছে কি বলবেন আমি প্রথমে বলতে চাই যে রমজান সাহেব বলেছেন যে বাংলা ভাই বাংলা ভাই নাটোর জেলার কেউ নন উনি রাজশাহী জেলার এবং বাগমারার আমি শুনেছি ওনার বাড়ি জেলা ওনার আহ যে এইসব অভিযুক্ত অভিযুক্ত করলেন আসলে এই ধরনের ঘটনা মানে এটা আসলে এরকম কোন ঘটনা ঘটেনি আর যেটা আমি বলছি যে পুলিশের ভূমিকা যেটা আপনি বলছেন শহীদুল ইসলাম বাচ্চু সাহেবকে পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের সামনে নির্মমভাবে তার পায়ের রগ হাতের রগ দুই পায়ের রগ কেটে দিয়েছে পিছে তার চপ্পর দিয়ে কপি আছে পুলিশ ওখানে প্রেজেন্ট ছিল এবং সকালের ঘটনা ভিডিও অসংকো ভিডিও ফুটেজ আছে আপনি যদি চান যে আমি এখনি ভিডিও ফুটেজ দেখাতে পারবো এবং স্টিল ছবি দেখাতে পারবো সব দেখাতে পারবো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অজ্ঞন্তন কন্ডল কি নাটোর জেলা বিএনপি এটা জানে না অজ্ঞন্তন কন্ডল হচ্ছে যে আউমিলিগের মধ্যে আপনি যাবেন যে আওয়ামী বর্তমান যিনি আছেন সাধারণ সম্পাদক এবং আরেকজন যিনি সাধারণ সম্পাদক ছিলেন বিভিন্ন অপকর্মের কারণে তাদের নেত্রী তার প্রতি অসন্তুষ্ট হয়ে সে পথটাকে পথটাকে তাকে বাতিল করেছেন সে এই দুইজনের কিন্তু একটা ব্যাপক দ্বন্দ্ব আছে এখানে তো আজকে যে ঘটনাটা ঘটেছে এটা যে বললো যে আমরা অতর্কিত আমাদের হচ্ছে যে উস্কানি বলো আসলে এটা মানে আসলে আমরা তো আসলে তাদের মতো অত মিথ্যা কথা সুন্দর করে বলতে পারি না এটা হচ্ছে আমাদের বড় সমস্যা সমস্যা হচ্ছে যে ওনারা ওনারা মিথ্যে কথাটা খুব সুন্দর করে বলতে পারেন নাটোর জেলা বিএনপি তে কোন অভ্যন্তরীণ কন্দল কোনো দিনই ছিল না এখনো নেই আমরা কোনোভাবে কোন বিষয়ের উপরে কোনোভাবে অসন্তুষ্ট নয় আজকে নাটোর রাজনীতির ট্র্যাডিশনটা কি জানেন আজকে আমরা শুনি আমরা জানি আমরা বিভিন্ন আউমলিগের নেতাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে নাড়ো জিলা ট্র্যাডিশন হচ্ছে যে কে কে কত বেশি বিএমপি কে আক্রমণ করতে পারবে কে কত বেশি বিএমপি নেতাকে মেরে পারবে যে যত বেশি মারতে পারবে আক্রমণ করতে পারবে সেই নমিনেশন পাবে সেই আউমলিগের বড় নেতা হবে এটা নাড়োর রাজনীতি আউমলিগের রাজনীদার ট্র্যাডিশন হয়ে গেছে এবং আউমলিগের এই দুই তিন গ্রুপের মধ্যে একটা প্রতিযোগিতা আছে ওদের মধ্যে যেটাই হোক বিএনপির উপরে হামলা করতে হবে এবং আমাদের কার্যালয় এগারো বারে হামলা করেছে আপনি লোক পাঠিয়ে দেখবেন আমাদের কার্যালয়ের কোন অস্তিত্ব কাজ ভেঙে চুরমার করে দিয়েছে আসলে বিষয়টা হয়েছে কি আওয়ামী লীগের নেতাদের মতো করে সুন্দর করে মিথ্যা কথাগুলো আমরা বলতে পারি না অসংখ্য ধন্যবাদ দেওয়ান সাহেব আপনার বক্তব্য স্পষ্ট কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আপনি লক্ষ্য করবেন সুভাষ দা ডক্টর মোহাম্মদ কামুল হাসান কিন্তু বলছিলেন যে এই ধরনের ঘটনাগুলোতে সাধারণত পুলিশ এক ধরনের নীরব দর্শকের ভূমিকা পালন করে যখন প্রতিপক্ষকে পেটানো দরকার হয় তখন তারা আবার তাদের গতি গতিজরতা কেটে যায় তারা দ্রুত নামেন যেটা বলছিলেন এবং স্থিতি ব্যাখ্যা চমৎকার করে দিয়েছেন আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলি রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে জনগণ জনগণ যদি সংগঠিত হয় তাহলে কেউ তাকে রোধ করতে পারে না আমি আপনাকে ছোট উদাহরণ দিই দুই হাজার সালে ভয়ঙ্কর যখন সময় একুশে আগস্টের গ্রেনেড হামলার সেই সময় আমরা জানি এটি নিয়ে আলোচনা করলাম না ডিসেম্বর মাসের এগারো তারিখে আওয়ামী লীগ একটা মানববন্ধন কর্মসূচি দিয়েছিল সেটা পঞ্চাশ লক্ষ মানুষের এক হাজার পঞ্চাশ কিলোমিটার মানববন্ধন অতএব জনগণের শক্তি যে বড়ো শক্তি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সেটা দেখিয়েছিল বিএনপি যে কথাটি বলছে দু হাজার এক থেকে দু হাজার ছয় এই সময়কালে নাটোর কেন রাজশাহীর ওই প্রত্যন্ত অঞ্চলে যে অত্যাচার নির্যাতন যে পরিমাণে মানুষ হত্যাকাণ্ড এটা তো মানে আপনি যদি পত্রিকার পাতা উল্টান আপনার দেখতেই এখন হয়ে উঠতে হবে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে এত বছর আগে এইগুলো ঘটনা ছিল অতএব ঘটনা কি ঘটেছে সেটা পুঙ্খানুবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা সংস্থা যারা লোক আছেন সদস্য আছেন তাদের দায়িত্ব রয়ে গেছে এগুলো উন্মোচন করা কিন্তু ডক্টর কামরুলা হাসানের বক্তব্য শুনলে তো সেখানে আসলে মানে পুলিশ বাহিনীর উপর খুব বেশি ভরসা পান যেভাবে সুভাষদা বলছেন যে একেবারে খুব পুঙ্খানু পুঙ্খানুভাবে এটা বিশ্লেষণ করে আসলে এই এইগুলো থামিয়ে দেওয়া আপনি পান পুলিশ উপর ভরসা পান এখন যে দুরুভার পাশে যে যারা ছবি দেখালেন তারা ওই আক্রমণকারের ছবির মধ্যে তাদের ছবি রয়েছে অতএব জটিল জায়গাটা তৈরি হচ্ছে তো বিভিন্নভাবে জটিল জায়গা এটা এই দাদা ঠিকই বলেছেন পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন কুপিয়ে এই আহবায়কে এইভাবে আহত করা হয় পুলিশের কাজ ছিল হচ্ছে ছত্রভঙ্গ করা নয় গ্রেপ্তার করা এ ধরনের ফৌজদারি অপরাধে পুলিশ পাশে দাঁড়িয়ে এই আমাদের দেওয়ান শাহীন যেটা বললেন পরবর্তীতে আমি আওয়ামী লীগ বিএনপিরকে দায়ী করবো কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব মাঝখানে রেসলিং করে দুই অংশকে দুই দিকে নেওয়া নয় অপরাধীকে গ্রেপ্তার করা তারপরে অভিযোগ আনা চার্জশিট তৈরি করা এবং বিচারের ব্যবস্থার জন্য যথাযথ জায়গায় প্রেরণ করা আমরা অপেক্ষা করি দেখি এটা হয় কিনা যদি না হয় তাহলে দেওয়ান শাহিন সাহেবের বক্তব্যটা সঠিক প্রমাণিত হবে বার ভাঙচুরে বিএনপি অফিস যখন খণ্ড বিখণ্ড একেবারে সব কিছু লণ্ড বন্ড হয়ে আছে তো এটা তো ছবি দেখলেই বোঝা যায় আর তাছাড়া গত পনেরো সতেরো বছরে বিএনপির নেতাকর্মীদের আমি নাটোরের কথা বলছি না তারা তো অধিকাংশ গুরুত্বপূর্ণ মানে যারা পদধারী নেতাকর্মী ছয় মাস জেলে থাকে ছয় মাস সন্তানের কাছে থাকে না বনে জঙ্গলে হাটে মাঠে থাকে তা না হলে তো তাদের হয় সমস্যা কিন্তু না আমি বলছি আমি আমি বলি আপনি পরে বলবেন না পল্টন না এটা হলো বাস্তবতা যে অভিযোগ আমি এই আমি আলোচনাগুলো যেতে চাই না আমি এটা সবাই জান এই তুলনাগুলো কেমন আসলে যখন আসলে ধরেন এখন উনি বলছেন যে অফিস বার হয়েছে আবার যখন কেউ উদাহরণ টানেন যে থেকে এই তুলনাগুলো আসলে তুলনাগুলো খুবই বাজে আমি সেই জন্য আমি ওই কথায় যাচ্ছিলাম দাদা অপেক্ষা করলে সেটা শুনতে পারবেন আমি বলছি যে বিএনপি যদি অনেকগুলো অপরাধ করে সেই অপরাধটা আওয়ামী লীগকে এইভাবে একজন ভারপ্রাপ্ত আহ্বায়কে আহত করবার সার্টিফিকেট দেয় না এবং পুলিশকে ওটা অপেক্ষা করে তাদেরকে ছত্রভঙ্গ করে অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার এই অপকর্মটির সাথে জড়িত হওয়া উচিত নয় আমি সেই কথা বলছি পুলিশের ব্যর্থতার নিয়ে আমরা কথা বলতে পারব আমরা আমরা আমি আমি সেই কথাই বলছি যে কারা করেছে এটা বেরকর দায়িত্ব কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এই জন্য আমি বলছি যে এই এই আলোচনাটা আসলে এই অর্থে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে সব জায়গায় আমরা 28 তারিখ তো দেখেছি এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো কিভাবে এটাকে ক্র্যাক ডাউন বলেছে এবং বিশ পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে অন্য পক্ষে দুইজনও গ্রেপ্তার হয়নি তো মারামারি এটা হলো কি করে দুজন যদি গ্রেপ্তার হতো আওয়ামী লীগ বিএনপি মারামারি করেছে পুলিশ ধরে নিয়ে গেছে তো আমরা এরকম রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কারণে নানা কারণে যেভাবেই হোক ওখানে এ পর্যন্ত প্রধান বিচারপতির বাড়ি কোনদিন আক্রমণ হতে পারে আমি হতে পারে ওগুলা 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 বিচারের অধীনে ওগুলা সঠিকভাবে যাচাই বাছাই করে বিচার হবে সব কিছু মানে আমি যে প্রসঙ্গটা বলছি যে আমাদের বাস্তবতা সাধারণ মানুষের পার্সেপশন হচ্ছে এটা যে আসলে মানে নির্বাচন আমরা যেই হিস্ট্রিটা দেখছি যতগুলো আপনার মামলা হচ্ছে হামলা হচ্ছে এটা এককভাবে বিরোধী দলের বিরুদ্ধেই হচ্ছে এবং এগুলো তো আসলে লুকানোর কিছু নাই তর্ক করে সত্যকে তো আর আড়াল করা যাবে না এটা বাস্তবতা তবে এটাও ঠিক স্যার বিএনপি যখন বিরোধী দলে তখন 88 92 91 ইলিয়াস আলী ইলিয়াস আলী সাধারণ সম্পাদক হওয়া এর মধ্যে আমি আমি সুগন্ধতে ছাত্র দলের সমাবেশ হওয়া সেখানে ওই অবস্থায় সরকারি ভবন থেকে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া আমি 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 আপনাকে এই কথা আগেই বলেছি যে বিএনপির কোনো অপকর্ম আওয়ামী লীগকে সার্টিফিকেট দেয় না আমরা যদি আলোচনা করে অতীতকে না আমি সেটাই বলছি যে এখন থেকে আমরা ভালো হই না কেন আমরা ভালো হওয়ার চেষ্টা করি যারা যারা খারাপ ছিল তাদেরকে আমরা ফলো করব কেন আমার তো রোল মডেল হওয়া উচিত যারা ভালো আমি বিএনপির খারাপ আচরণের কারণে দুই ওরা অন্যায় করেছে এখন দ্বিগুণ অন্যায় করতে যাবো কেননা বসে কেন না আমি সেটা সেটা তুলছি কেন আমরা আক্রমণ হয়েছে একটা জঘন্যতম ঘটনা এবং এরকম একটা বয়বৃদ্ধ মানুষ সে যে দলই করুন যত অপরাধী করুক যদি ধরেও নি আমি সে যদি অপরাধী কিংবা আগের ঘটনার সঙ্গে যুক্ত ছিল সব মেনে নিলাম আক্রমণ করাটা কোনোভাবেই মেনে আমি সেটাই বলছি তো সেটাই জন্য আমাকে বিচার চাইতে হবে এবং এটা আমি সেই কথাই বলছি বিচারটা করতে হবে এবং পরস্পর পরস্পরকে বলতে পারবেন না যে আওয়ামী ভিতর থেকে এই না না এটা হয়নি এটা বলার উপায় নেই আমি বলছি যে পুলিশ ওখানে ছিল ওখানে অনেক ভিডিও ফুটেজ আছে অতএব যারা এই দাইতে তারাই দায়িত্বটা পালন করুক আর দায়িত্ব যদি না পালন করে সরকার বাহাদুর চোখ দেওয়া হচ্ছে যে কারা দায়িত্ব পালন করে না এভাবে নাগরিকরা আহত হচ্ছে অত সরকার বহাল তবিয়তে আছে কিন্তু এই কিন্তু সরকার বহাল তবিয়তে আছে দুঃখ যন্ত্রণা আপনার থাকতেই পারে অনেক কে করে থাকতে আমি তা বলছি দায়িত্বের কথা আমি বলছি রাজশাহী বিভাগীয় যিনি একজন দায়িত্বপ্রাপ্ত নেতা এবং তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন তিনি আক্রান্ত হয়েছেন সে আলোচনাও কিন্তু আমরা আনিনি আনছি আমি আমি বলি আমি এখানে বিভাগীয় যে বিএনপির কমিটি কিংবা কেন্দ্রীয় কমিটি তাদের তো দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে যা ঘটেছে সেটা উপস্থাপন করা গণমাধ্যমের কাছে করলো কে এটা কি ব্যবস্থা হবে এখন এখানে যদি অভিযুক্ত মানে অভিযোগের তীর থেকে আওয়ামী লীগের দিকে এবং ব্যবস্থাপনার ভার দরি থাকে যে এখান থেকে খুঁজে বের করতে হবে পুলিশের যেখানে দীর্ঘদিনের অভিযোগ যে আওয়ামী লীগ এবং পুলিশ দুজনে একে অপরের এবং দুজনের দিকে যদি অভিযোগ সেক্ষেত্রে এখান থেকে আসলে কি আউটকাম পাওয়া যাবে আচ্ছা আপনি বীর সাহেব আমরা একটু বোকা বোকার কথা বলছি আচ্ছা এই জন্য বলি দাদা একুশে আগস্টে গ্রেনেড হামলার সময় পুরো একটা সমাবেশের কডন করে হামলাকারীরা বেরিয়ে গেল হামলাকারীরা নির্বিঘ্নে চলে গেল একটা পুলিশ আহত হলো না বরং পুলিশ উল্টো যারা আহতদের এবং নিহতদের উদ্ধার করতে এগিয়ে আসছিল। তাদের উপরে গ্রেনেড ইয়ে টিআর গ্যাস চার্জ করলো ফাঁকা গুলি চার্জ করলো এবং ককটেল চার্জ করলো এটা তো ভয়ঙ্কর খেলা সেখানে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি কোনো পুলিশ কিন্তু ওখানে দায়িত্ব নেয়নি ঘটনাগুলো সেখানেই অথবা রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের রাজনীতির এই আপনি যদি মিলিটারি রুলের গভর্নমেন্ট বিশেষ করে সামরিক শাসকদের যে দলগুলো সেই দলের সময় থেকে এগুলো হয়েছে বঙ্গবন্ধু কার্যালয়ের ভিতরে সবাইকে রেখে মুহুর মুহু কিন্তু গুলি বর্ষণ করা হয়েছে মানে সেই ঘটনা তো এগুলোর ইতিহাসে আছে আমি সেই জায়গায় একদমই যাবো না আমার মাস্টারমশাই যে কথাটি বলছেন আমি বলছি যে প্রমাণিত হয়নি যে আওয়ামী লীগ এটা আক্রমণটা করেছে এই জায়গায় আমার বক্তব্য কেননা আওয়ামী লীগ যারা আক্রমণকারীর সাথে ছিল ছবি এসছে বিএনপির নেতা নাটোরা যিনি দেখালেন আওয়ামী নেতা দেখালেন ওই বিএনপির ওখানকার যে মূল নেতা তার সাথে আমি থামাই আমি বিরতি নেই বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এই বিষয়টি যোগ করা কিছু থাকে থাকবে যোগ করবেন নিশ্চয়ই কিন্তু পাশাপাশি আমি এবার পেনশনের প্রসঙ্গটা আনতে চাই এবার একটু পেনশন প্রসঙ্গ এবং কোটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই ডক্টর কামরুল হাসান আপনাদেরই বিষয় আসলে আমরা এই বিষয় নিয়ে প্রথম যে প্রশ্নটি সবাই করতে চায় আসলে অচল অবস্থাটা কাটবে কবে এই পেনশন স্কিম নিয়ে আর আগে যে সরকার সমর্থক এখন পর্যন্ত যা দেখছিল নেতৃত্ব দিচ্ছেন তারাই বা এখন এটার বিরোধিতা করছেন কেন অনেকে সন্দেহ চোখে দেখছেন এমনকি তারা অর্থমন্ত্রীর পদত্যাগে চাইছেন ধন্যবাদ আপনাকে এই এই পেনশন স্কিমের বিষয়টা আসলে এটা শুধুমাত্র শিক্ষকদের যারা এখন আন্দোলন করছেন সরকারের ভাষ্য অনুযায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রযোজ্য হবে হচ্ছে যারা যারা এখন হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই সংগ্রামটা করছি আমার মনে হচ্ছে যে শিক্ষক সমাজ দীর্ঘদিন অনেকগুলো কাজে তারা অনেকটা নির্মহ ভূমিকা পালন করেছে এই একটা ইস্যু আছে যেটা এদেশের শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড আমরা ছোট সময় পড়েছি সবাই বিশ্বাসও করি এই স্কিমটার সাথে বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হওয়ার একটা সম্পর্ক আছে কেন জানেন ধ্বংস হওয়ার সম্পর্ক হচ্ছে এই জন্য যে অপসর যে বেনিফিট আমরা পাই পেনশন বেনিফিটটা পাই আর্থিক নিরাপত্তা এটা কিন্তু একটা চাকরিতে যাওয়ার এটা কয়েকদিন ধরেই আমি আলাপ করছি একটা অন্যতম প্রধান একটা কারণ এখন যে সমস্যাটা হচ্ছে যে এই পেনশানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্র্যাচুইটি যেটা আনুতোষিক আমরা অবসরের পরে ধরেন আশি থেকে একাশি লক্ষ টাকা পাই এক পয়সাও দেওয়া হবে না তাহলে যিনি অবসরে যাবেন তিনি কিভাবে কিভাবে চলবেন ওনাকে মাসিক এক লক্ষ চব্বিশ হাজার সামথিং টাকা দেবে তাহলে আজ থেকে ৩৫ বছর পর একজন শিক্ষক অবসর যখন যাবেন তখন তিনি এই টাকা দিয়ে কি ঘর বাড়াও তো হবে না খাবে কি আর থাকার জায়গা তো নেই আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে চিকিৎসার জায়গাটাও কয়েকটা জায়গায় সমস্যা করছে যে চিকিৎসা ভাতাটা উঠিয়ে দিয়েছে ওই বয়সে এখন যে স্কিম বিদ্যমান যেটা সেটাই আছে বৈশাখী ভাতা বলুন দুইটা ঈদের বোনাস বলুন অর্থাৎ বৃদ্ধ অধ্যাপকদের ঈদ চাঁদ নেই তাদের কোনো বৈশাখ নেই এবং তাদের কোনো রোগ শোক মনে হচ্ছে যে এই স্কিমটা উপর চাপিয়ে দেওয়া হচ্ছে চাপিয়ে দেওয়া হয়েছে এবং কোনো রকম আলোচনা না করে শিক্ষা মন্ত্রণালয় কারোর সাথে যুক্ত নেই তারপর হচ্ছে আপনার ইউজিসির কারোর সাথে যুক্ত নেই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রতিনিধি যারা আছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মন্ত্রণালয় কারোর সঙ্গে যোগাযোগ না করে অর্থ মন্ত্রণালয় এটা করছে অর্থ বিভাগ এবং আপনাকে একটা এখানে আরেকটা কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী গত বছর সতেরোই আগস্ট যখন স্কিম চালু হয় এর সাথে চারটা আছে এর আগে যেগুলো হয়েছে বিভিন্ন যেমন প্রবাস আছে প্রগতি সুরক্ষা সক্ষমতা আছে আমাদেরটা প্রগতি অনেকে বলছেন যে আপনাদের প্রত্যয় এবং আপনারা আসলে শিক্ষকরা বিশেষ করে যেটা হচ্ছে আমলাদের জন্য যেটা সামনে হবে পরের বছরের সেবক সেটা নিয়ে বেশি মাথা ব্যথা না আমাদের শিক্ষক এবং আমলারা কে সবচেয়ে বেশি সুবিধা নেই না 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 আমলারা অলরেডি আমলাদের সাথে তো আমাদের সমস্যা নেই আমলারা আমাদের ছাত্র আমাদের এখানে পড়াশোনা করেই ওনারা হয়েছে ওনারা ওনারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উই হ্যাভ অল রেসপেক্ট ফর আওয়ার স্টুডেন্টস এবং আমলা যারা আছে ওনারা পদের দিক থেকেও যে সিনিয়র সচিব যেটা সেটাও কিন্তু প্রফেসরদের নিজেদের শিক্ষকদের এক পদ উপরে একটা পদ নিয়ে নিছেন ওনারা ওনাদের গাড়ির টাকা নিচ্ছেন সুদমুক্তভাবে ওনারা ড্রাইভারের টাকা নিচ্ছেন তেলের টাকা নিচ্ছেন মাস্টারদের কিচ্ছু দরকার নেই ওনাদের গুরুরা এমনিতেই থাকতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেই সুবিধাটা দেওয়া আছে অর্থাৎ চিকিৎসা ভাতা বৈশাখ ভাতা দুইটা ঈদের টাকা এবং এলপিআরে যাওয়ার সময় একটা বছর ছুটি ইনক্রিমেন্ট যেটা হয় আমাদের ইয়েতে দেখুন আমাদের চাকরিজীবীদের বিশেষ করে পেনশন বছরে পেনশন বাড়ে পাঁচ শতাংশ হারে আমাদের ওখানে একটা সুবিধা আছে এটাই নেই এবং আরেকটা জিনিস আপনাকে বলি গুরুত্বপূর্ণ যেটা আমি খুবই মর্মান্তিক মনে করি সেটা হচ্ছে যে এখন ধরুন পঁয়তাল পঁচাত্তর বছর করা হয়েছে আমি পঁয়ষট্টি বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরি শেষ করে পঁচাত্তর পর্যন্ত পাবো ধরুন আমি কোনো কারণে সত্তর বছরে যদি মারা যাই আমার নমিনি যে আমার স্ত্রী ধরুন বা ডিপেন্ডেন্ট যে আছে সে কিন্তু পঁচাত্তর বছর পর্যন্ত পাবে কোনো কারণে তিনি যদি আশি বছর বা নব্বই বছর বাসে দশ বছর না খেয়ে থাকতে হবে বিদ্যমান ব্যবস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন যে পেনশন আসেনি আজীবন আজীবন তারা একটা এক ধরনের ইয়া দিয়ে না এটা দেননি ওনা এখানে উল্লেখ করেনি এই এটাই উল্লেখ করেননি এবং আমি আপনাকে বলি কোন জায়গাটাই বলছেন সংশোধনের সুযোগ থাকলে কিন্তু সংশোধন করা যাবে সেই সুযোগ আছে কিন্তু তাই বলে তাই বলে আপনারা আপনাদের সুযোগ সুবিধার জন্য ঠিক আছে আমরা চিন্তা করছেন যে ভবিষ্যৎ প্রজন্মের যে শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন তাদের কি হবে কিন্তু দিন শেষে যে গত কয়েক দিন ধরে বা সামনে কি হবে এই শিক্ষা অবস্থা যে কার্যক্রমগুলো যে অচল হয়ে আছে সেটা কি সেটার কি সেটা সেটার ব্যাপারটা আমি বলি যে শিক্ষকরা করোনায় যে সংকটটা হয়েছে অতিরিক্ত ক্লাস নিয়ে সব কাবার করেছে কিন্তু এটা যদি এমন হতো যে এই শিক্ষা আমরা যে ক্লাসে যাচ্ছি না এতে যতটা ক্ষতি হচ্ছে এই পেনশন স্ক্রিমের এই প্রেসক্রাইবড জিনিসটা এবং শিক্ষকদের বঞ্চিত করা মানে অবসরের অবসর উত্তর আর্থিক অনিরাপত্তা তৈরি করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার যে একটা সামগ্রিক ষড়যন্ত্র আছে বিশ্ববিদ্যালয় তো এমনিই শেষ দলীয় নিয়োগ রাজনীতির যে প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয় তো আর সেই জায়গায় নেই আমরা যেটুকুন আছে সেটুকুর ধ্বংস করবার জন্য কি করলাম আমরা পেনশনের জায়গায় হাত দিলাম যাতে করে মেধাবীরা যেমন ডাক্তার ইঞ্জিনিয়াররা এখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না এরা হচ্ছে কি আমলা হচ্ছে অথবা পুলিশ প্রশাসনে যাচ্ছে বা কাস্টম হচ্ছে মতিউররা তাদেরকে বেশি টানছে এখন যে আমাদের এই সংকট হলো যারা মিনিমাম আর্থিক একটা সুবিধা চায় যে আমি অবসরে যাবো আমার চিকিৎসা ভাতাটা পাবো আমি অন্তত আশি লক্ষ টাকা পেলে আমি একটা গ্রামের কোনো একটা এলাকায় তখনও ছোট জমিও পাওয়া যাবে না টিনের ঘর করে থাকবো তো আপনি তাকে এই সুযোগটা যখন বাদ দিবেন কোনো মেধাবী এখানে আসবে সবাই আসলে পুলিশ ডাক্তারদের মতো বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যারা তারাও এখন দেখবেন যে ওই দিকেই ছুটছে যেটা সেবকে আসবে ফলে আপনারা কি চান দেশটাকে বিভাজন এবং জ্ঞানহীন একটা জ্ঞান উৎপাদন করে যে জায়গায় সেই জায়গায় লাস্ট কথাটা বলে দিয়ে আর যেহেতু সময় নেই তাহলে আপনি কি চান যে এই প্রক্রিয়াটার সাথে জড়িত ধরুন আপনার সন্তান যদি বিদেশে না পড়ে বাংলাদেশে পড়ে তাহলে আপনি কি চান যে মেধাবী যে শিক্ষকদের কাছে আপনার সন্তান পড়াতেন বা আপনি পড়েছেন আপনি কি চান মানের কোন লোক যারা এই চাকরিতে সন্তানের কাছে আপনি দায়বদ্ধ হবেন কদিন পর যে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেই জন্যই আমাদের প্রতিবাদ আমরা কাভার করে নেব করোনার মতো সুভাষ দা এই পেনশন বলেন বা কোটা বলেন এগুলো নিয়ে কি সুবিচনা প্রসূত কোনো সিদ্ধান্ত আসছে নাকি এক ধরনের জেদাজিদের মধ্যে আছি আমরা ছোটবেলায় শুনেছি যে শিক্ষক হচ্ছে পিতৃতুল্য আবার এও শুনেছি যে যদিও আমার গুরু গুরু শুরি যায় তবু আমার গুরু নিত্যানন্দ রায় কিন্তু শিক্ষকরা সবার ওপরে কিন্তু সেই মর্যাদার জায়গাটা আমরা সব জায়গায় রাখতে পারছি কিনা আমার রক্তক্ষণটা সেখানে আর পেনশন নিয়ে যে টেনশনটা এটা খুবই দুর্ভাগ্যজনক আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলাম দীর্ঘ সময় ধরে আমি সিনেটে বহুবার বলেছি যে শিক্ষকরা যে পঁয়ষট্টি বছরে তাদের চাকরির বয়স সীমা এটা আমার দাবি ছিল এবং যৌক্তিকতাও ছিল কিন্তু অফিসারদের জন্য বয়স হবে আর কর্মচারীদের জন্য বয়স হবে আর এই যে বৈষম্য জায়গা এটার ব্যাপারেও কিন্তু আমি দীর্ঘ সময় ধরে প্রতিবাদ করেছি আমি এখন এই একটা কথা শুধু বলি বিদ্যমান যে ব্যবস্থাপনা পেনশন ব্যবস্থাপনা রয়েছে তাতে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না কিন্তু এখানে যা দেখছি দশ শতাংশ টাকা কাটা হবে এখনকার শিক্ষকরা আমার মাস্টারমশাইরা যে মুভমেন্টটা করছেন আন্দোলনটা করছেন এটা তাদের জন্য নয় যারা দু সালে জুলাই মাসের এক তারিখে শিক্ষকতা যোগ দিবে মূলত এই বিষয়টা আমি সেই বলছি যে এই ব্যাপারে আমার ভীষণ রকম আপত্তি আছে অর্থমন্ত্রীর মহমন্ত্রী উনিশশো তেষট্টি সালে আমার জন্মেরও দু তিন বছর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হঠাৎ করে শিক্ষকদের পক্ষ থেকে এই ধরনের জ্বালাময়ী ভাষণ যের আমার এখানে দিলেন সেরকম জ্বালাময়ী ভাষণ না দিলেও হতো আরেকটি বিষয় এই প্রথম কোনো মুভমেন্ট হলো আন্দোলন হলো সর্বাত্মক এক অর্থে এক অর্থেকে যদি ল্যাবরেটারি বন্ধ আপনি লাইব্রেরি বন্ধ আপনার সকল কার্যক্রম বন্ধ এটা যেন হঠাৎ করে পড়ে গেল মানে এই মুভমেন্টের এটা ধীর সুস্থে করা প্রয়োজন ছিল এই স্কিমটা কি হলো আশীর্বাদ হলো না হুমকি হলো না সেটা সময় বলে দেবে এবং এটা সমাধান খুব দ্রুতই হয়ে যাবে আগামী সপ্তাহে যখন আপনি টেবিলে বসবেন আলোচনায় তখন দেখবেন এটা সমাধান হয়ে গেছে জি শেষ করতে হবে আমি শেষ করছি আপনি এই যে বিষয়গুলো অবসরের বয়স এবং চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা এটা স্পষ্ট করা হয়নি অতএব সরকারের অনেকগুলো দায়িত্বশীল মহলের কিছু কিছু ব্যর্থতা সমস্ত জায়গায় একটা জটলার জায়গা তৈরি করছে আমি মনে করি যে পেনশন এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তারা তো এই মাস্টারমশাদেরই ছাত্র তাদের উচিত ছিল মতামত দেওয়া এবং সবচেয়ে বড় শিক্ষক সমিতি ফেডারেশন তাদের দায়িত্ব ছিল সরকারের সাথে আলোচনা করা শিক্ষক সমিতি আলোচনা করার দরকার ছিল সরকারেরও দায়িত্ব আপনি মনে করেন যে এখনো সময় ফুরিয়ে যায় না খুব দেখবেন এটা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আসলে স্যার আর সময় দিতে পারছি না আমাকে অনুষ্ঠান শেষ করতে বলা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহন কামুল হাসান এবং সুভাষ সিংহ রায় আপনি আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন আর এই ছিল চব্বিশ ঘন্টায় কাল আবার দেখা হবে ভালো থাকবে